বাংলা বাগানো আরে এক্ষুনি তো বলবি ওটা টমেটো হবে টমেটো হবে টমেটো হবে ঠিক আছে থাক আর একটু পটল এনেছি আর গাছের কাচ্চি লেবু আর কাঁচা লঙ্কাও এনেছি লঙ্কা নয় কথাটা লঙ্কা লঙ্কা যাদের সঙ্গে মিশে আমার ওয়াইফের উচ্চারণ নষ্ট হয়েছে তারা আবার ওর সাথে কথা বলছে এই শোনা এদিকে শোনা এখানটা কি যায় তুমি ওদের সাথে কোনো কথা বলবে না কেন কেন করছিস কেন কথা করছিস কেন বলতে দিতে হয় না পপো পপো হ্যাঁ বল কি হয়েছে দেখ কারা এসে দেখ ওদের হাত থেকে ব্যাগগুলো নে হ্যাঁ মা এই ব্যাগগুলো একটু নিয়ে নাও না তুমিও ননদ হও তো হ্যাঁ বাবা এগুলোতে ওই গরমের তত্ত্ব আছে তত্ত্ব হ্যাঁ ওই বিয়েতে তো কিছু দিতে পারিনি তাই তত্ত্ব দিয়ে গেল আমরা আজই ফেরত যাব সে কি একটু জল টল খান এরকম হয় নাকি একটু জল খান লস্যি খান আপনারা একটু বসুন আজকে থেকে যাও না মা আমি না তোমাকে কলকাতা শহর ঘুরে দেখাবো এখানে সুড়ঙ্গ তলা দিয়ে না ট্রেন যায় বুঝলে আমি সেটাও দেখাবো তোমাকে বাবা কথাটা ট্রেন নয় ট্রেন বত ভাই কিন্তু আবার খ্যাঁক খ্যাঁক করে উঠবে আমি খ্যাঁক খ্যাঁক করে উঠবো না যাই হোক দেরি হয়ে যাচ্ছে আপনারা বসুন এই তোমরা বসো আরে বাবা এই শি সেই শি নয় এর সঙ্গে বাচ্চাদের শিশির কোনো সম্পর্ক নেই সিউ মানে হলো আবার দেখা হবে ইংরেজি বলে গেল মা বলছি যে তুমি এই ব্যাগটাও রেখে দাও এতে না সবার জন্য জামা কাপড় আছে আপনি আবার এত কিছু আনতে গেলেন কেন বলুন তো তা বললে হয় কখনো মেয়ের বাড়ি বলে কথা নাও থাক বলছি কি চা না তুমি যখন এসছো একটু থেকে যাও না গো হ্যাঁ না না দিদি মানে আমাদের বাড়ির বাইরে একটা জায়গা আছে সেখানে তো থাকতেই পারেন ও বাড়ির বাইরে শোব মানে ফুটপাতে শোব মা ছি ছি ফুটপাতে শোবেন কেন আমি ফুটপাতে শোয়ার কথা বলিনি আমাদের বাড়ির বাইরে আরেকটা বাড়ি আছে সেখানে থাকার কথা বলছি ও আচ্ছা ঠিক আছে মা চলো 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 নে আয় 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 বেবি আয় চলো 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 নাও সব খাওয়াবে যাতে এরা গ্রামে গিয়ে বলতে না পারে যে ব্যানার্জি বাড়ির লোকেরা আতিথেয়তা জানে কিন্তু কেউ কিচ্ছু রান্না করতে পারবো না দরকার নেই কাউকে দরকার নেই তোদের করতে হবে না রান্না আমি নিজে একা রান্না করব ভালো দিদিকে ফোন করব ভালো দিদিকে ফোন করে জিজ্ঞেস করে নেব কিভাবে রান্না করতে হয় ও আমাকে সব রান্নার প্রণালী বলে দেবে তারপর আমি নিজে হাতে রান্না করব আচ্ছা নতি দি আছে তো আর ননদিনীও আছে ওরা আমায় সাহায্য করবে দরকার নেই তোদের বুঝলি এবার বস কি করবি বল কি রান্না করবি
মাছের ঝোল করব আর ভাত করব হ্যাঁ আচ্ছা দাদা দাদা আমি করে দিচ্ছি সব না না কেন আমি ভালোকে থেকে ফোন করে সব রান্না জেনে নেব কেন আমি আছি বাইরে থেকে শিখতে তোর অসুবিধা কোথায় ওরে বাবা এই বাড়িতে সবাই ভালো দিদির রান্না খায় বুঝলে তোমার রান্নাতে ভালো লাগবে না আজকে দিনটা নাই ভালো দিদির রান্নাটাই খাও আই সরে খাল থেকে উফ বাপ রে বাপ হ্যাঁ কিছুই তো শিখলি না ভালো করে রান্নাটাও শিখলি না মাথাতেই বড় হয়েছে না বেড়েছে বুদ্ধি না জানলি স্বামী না জানলি সংসার না জানলি রান্না কিছুই তো পারিস না সারাদিন শুধু ধেই ধেই করে নেত্র করে বেড়াচ্ছে আর এর সঙ্গে ঝগড়া করছে আর ওর সঙ্গে ঝগড়া করছে এই ভালো করে শোন সংসারে সুখ শান্তি রাখতে গেলে বউকে সবসময় মুখ বুঝে থাকতে তার মানে কি তুমি রান্না করে দিচ্ছ হ্যাঁ করে দিচ্ছি ঠিক আছে এবার বলি চল খেলতে চল কি খেলবি কিট কিট খেলবো যাচ্ছি যাচ্ছি চল চল কিট কিট খেলো চল চল এখানটা খেলবো হ্যাঁ কিন্তু খেলবে তো গুটি কোথায় আছে আছে দাঁড়া দেখো মেসি ভাই দেখো কি হচ্ছে একবার দেখো বাড়িটার কি অবস্থা করেছে এখন যদি বাড়িতে কোনো একটা গেস্ট আসে কি ভাববে বলুন তো ময়না কিচকিচ খেলছে তাহলে রান্না করছে কি রান্নাও মা করছে ও মা রান্না করছে না দেখুন পিসুমনি এবার আমি কি করি কি করবে এই ভূতগুলোকে আপনার ঘাট থেকে নামাবই আমি আমার বর তো আলু খায় না তুমি জানো আর প্রচন্ড ডায়েট করে আপনি একটা কাজ করুন ওর জন্য একটু চিকেন স্টু বানিয়ে দেবেন আর আমার বর তো একদম রিচ খায় না ওর জন্য একটু পাতলা করে মাছের ঝোল বানিয়ে দেবেন কেমন ঠিক আছে তোমরা নিশ্চিন্তে থাকো আমি করে দেবো ওয়াও থ্যাংক ইউ সো মাচ তাহলে আপনি মন দিয়ে রান্না করবেন কেমন আমরা এখন টিভি দেখতে গেলাম ও হো একটা কথা বলছিলাম যে আপনি কত করে নেবেন পাগল নাকি আর আমার এমন কিছু বয়স হয়ে যায়নি যে